News Only 24, News Only 24. ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন শুরুর সময় থেকেই লাগাতারভাবে অশান্তির চিত্র উঠে আসছে টিটাগড় থেকে। টিটাগড় পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডে 211 নম্বর বুথে নিয়ম ভেঙে প্রবেশের চেষ্টা করল নির্দল এজেন্ট। আর এমনই অভিযোগকে ঘিরে অশান্ত হয়ে ওঠে টিটাগড়ের এই ভোটকেন্দ্র। রীতিমতো প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়ান নির্দল এজেন্ট। প্রিসাইডিং অফিসারের দাবি, 211 নম্বর বুথ অথবা 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হতে হবে বুথ এজেন্টকে। আর প্রিসাইডিং অফিসার নির্দল এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয় টিটাগড়ের 211 নম্বর বুথে। নির্দল এজেন্টের অভিযোগ, পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে তিনি এসে পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে 211 নম্বর বুথে বসার চেষ্টা করেন। এই ওয়ার্ডে যদি হয় তাহলে সে বসবে, সে ভোটারদের চিনবে। আচ্ছা, এটাই রুলস আছে, যে ওয়ার্ডে সেই ওয়ার্ডে বসবে। চিনবে কি করে? ইলেকটর কি করে চিনবে? ছেলে আছে 17 নম্বর 211 নম্বর বুথে বসতে চাইছে, ঠিক আছে, বসতে দিচ্ছে না, ঠিক আছে। প্রিসাইডিং অফিসার বলছে কি এই ওয়ার্ডে ছেলে থাকলে আমি বসতে দেবো, আর বসতে দেবো না। আমি বললাম কি তাহলে লিখে দিত না, এই ওয়ার্ডে ছেলে না, বের করে দিয়েছে, বলছে এই এই ওয়ার্ডে ছেলে থাকলে তাহলে আমি বসতে দেবো না, তো বসতে দেবো না। আমি কুন্দন সিং এজেন্ট। আপনার নাম? সন্দীপ সাহু। রাহুল সাহু বলছি যে তোমাকে মানে কি সমস্যা হচ্ছে? কি বলেছিল নাকি? আমি তো গিয়েছিলাম, সব 2-3 বার করে গেছি, বারবার করে ও বারবার করে বার করে দিচ্ছে, বলছে নাকি ইয়ে তুমি 23 নম্বর ওয়ার্ডের ছেলে, তাই বলে আমি 17 নম্বর ওয়ার্ডে বসতে দিব। আচ্ছা, এটা নাকি কোনো নিয়ম আছে? তোমাকে বের করে দিয়েছে? হ্যাঁ, বের করে দিয়েছে। ও ওইখানে প্রিসিডিং অফিসার রাখবে। কত নম্বর বলি? এটা 211 পাট নম্বর 211 70 নম্বর ওয়ার্ড আছে। আমি কুন্দন সিং এর রাজ্যের। কুন্দন ওই নির্দলীয় পার্টি। কোন নাম? আমার নাম রাহুল সাহু।